সম্মানিত উপস্থিতি রজব মাস গেল ইতিহাসে রজব মাসকে মিরাজের মাস বলা হয় আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে আল্লাহর দাওয়াতে আল্লাহর কাছে আল্লাহ ডেকে নিয়ে গিয়ে আল্লাহর রাসূলকে বিশেষ সাক্ষাৎ দান করে ধন্য করেছেন সুবহানাল্লাহ লক্ষাধিক নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু কোন নবীর সাথে আল্লাহর মিরাজ আল্লাহ এই মিরাজের দৌলত নেয়ামত দান করেননি শুধুমাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের নেয়ামত দিয়ে ধন্য করেছেন আমরা তার উম্মত হয়ে সৌভাগ্যবান আমরা গর্বিত সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মিরাজের আলোচনা করব না মিরাজ থেকে আল্লাহর রাসূল কি নিয়ে এসেছেন ছোট্ট শুধু সেই আলোচনাটুকু করব ইনশাআল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে তিনটা জিনিস নিয়ে এসেছিলেন কয়টা জিনিস জোরে বলেন কয়টা তিনটা এক নম্বর প্রিয় নবী মিরাজ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা নিয়ে এসেছেন কোন মুমিন বান্দা যদি শিরিক মুক্ত জীবন যাপন করে তা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন জান্নাত দান করে দিবেন কি মুক্ত জীবন জোরে বলেন শিরিক মুক্ত জীবন আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ শিরিক করব না নিয়ত করতে পারি না পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় হলো শিরিক পৃথিবীর সবচেয়ে বড় অন্যায়টার নাম কি জোরে বলেন এই শিরিক নামক অন্যায় এত মারাত্মক এই অন্যায় এই অপরাধটা করে কোন বান্দা যদি বিনা তওবায় মারা যায় তওবা করতে পারলো না মারা গেল তো আল্লাহর ঘোষণা আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলেন শিরিক যদি করে এই গুনার মাপ নাই অন্য যে কোনো গুনাহ আল্লাহ চাইলে মাপ করে দিতে পারেন শিরিক এত মারাত্মক অপরাধ কোন বান্দা যদি শিরিক করে তার জীবনের যত নেক আমল আছে সব নেক আমল শিরিক করার সাথে সাথে ধ্বংস হয়ে যায় লাইন আশরাকতা ليحبطن عملك ولتكونن من الخاسرين نبي جيكا الله بولشن او نبي اپنی اتو بڑا نبي اپنی او جدی شریک کرن اپنا شمست عمل دھوش ہو جائے جائے ای جنو میراج ایک نمبر بارتا اللہ پکھو تکے نبی جی نیے اشچن مومن بندہ جدی شریک نہ کرے مارا جائے আল্লাহ তাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আমরা শিরিক মুক্ত জীবন যাপন করতে রাজি আছি ইনশাআল্লাহ